রাজধানীর লালমাটিয়ায় টিসিবির পরিবেশকের দোকানে ভর্তুকি মূল্যে নিত্যপণ্য কিনতে এসেছিলেন গৃহবধূ একজন। সোমবার দুপুর 12টার দিকে টিসিবির পরিবেশকের দোকানটিতে গিয়ে দেখা যায় সহদেরেকের মানুষ সারিতে দাঁড়িয়ে আছেন। জানতে চাইলে অনেকে জানান টিসিবির ভর্তুকির মূল্যের পণ্য কেনার মতো টাকাও তাদের কাছে ছিল না। এক ব্যক্তির কাছ থেকে অনেকে অনুরোধ করে 500 টাকা ধার নিয়ে পণ্যগুলো কিনতে এসেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান দিনে যা কাজ করতে পারেন তার বিপরীতে মজুরি পান, তাই দিয়ে চলে 4 সদস্যের সংসার। বিশ্ব খাদ্য কর্মসূচি গত বৃহস্পতিবার এক জরিপে জানিয়েছে বিগত 6 মাসের মধ্যে মানুষের ওপর সবচেয়ে বড় আঘাত ছিল নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি। গত আগস্ট মাসের তথ্য বলছে ওই মাসে খাবার কিনতে ঋণ নিয়েছেন 64% মানুষ। টিসিবি পরিবার কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু করেছে। ক্রেতারা বলেন টিসিবির পণ্য সাশ্রয়ী, তবে মাসে একবার যে পরিমাণ পণ্য দেওয়া হয় তাতে তাদের প্রয়োজন মেটে না, বাইরে থেকেও কিনতে হচ্ছে। চাউল আটা এটি যদি দেন আমাকে ভালো হয়। পরশুদিন এক কেজি আটা কিনছি 65 টাকা নিছে, যেখানে 18 টাকা কিনতাম।